বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় রায় হয়েছে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তীব্রবল বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে বিএনপিকে ডেঙ্গুর চেয়েও মারাত্মক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। আমন্ত্রণ জানাচ্ছি সময়ের নিয়মিত আয়োজন সংবাদ সংকলনে। সঙ্গে আছি আমি জেসমিনা রাফেরদোস। শুরুতেই চলে যাব সেন্ট্রাল ডেস্কে। দর্শক, এ পর্যায়ে চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে। সেন্ট্রাল ডেস্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মামুন শেখ। মামুন, আপনাকে স্বাগত। আজ আমরা একটা সংবাদ দেখতে পেয়েছি যে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেও বিএনপি কিন্তু সমাবেশ করেছে। এই সমাবেশের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি নেতা তারেক রহমান এবং জুবাইদা রহমানের যে সাজা হয়েছে দুর্নীতি মামলায়, সেটার প্রতিবাদে আজ বিএনপি সারাদেশে কর্মসূচি পালন করেছে। তারই অংশ হিসেবে আজ ঢাকায় তারা সমাবেশ করেছে, প্রতিবাদ সমাবেশ। সেখানে আজ মুষলধারে বৃষ্টির ভেতরে আমরা বিএনপি নেতাকর্মীদের আসতে দেখেছি। সড়কে জলাবদ্ধতা ছিল, তারপরেও মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, এবং সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের ভেতরে এক ধরনের ভয় কাজ করছে এবং সরকার চারদিক থেকে অন্ধকার দেখছে বলে মির্জা ফখরুল মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ভারত কি কথা বলল সেটা নিয়ে মাথা ঘামায় না বিএনপি, বরং বিএনপি জনগণের কথা শুনতে চায়, জনগণের কথা অনুযায়ী চলতে চায়। এদিকে কৃষক লীগের এক অনুষ্ঠানে গিয়ে তথ্যমন্ত্রী বলেছেন যে বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, তথ্যমন্ত্রী কৃষক লীগের যে মশক নিধন এবং সচেতনতামূলক একটি কর্মসূচিতে গিয়েছিলেন আজ, সেখানে তিনি বিএনপিকে ডেঙ্গুর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যে ডেঙ্গু মশা মানুষকে কামড়ায়, কীভাবে বিএনপি মানুষকে জ্বালিয়ে মারে। তথ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে বিএনপি আসলে জনগণের জন্য রাজনীতি করে না, তারা তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য রাজনীতি করে। তার অভিযোগ ছিল যে বিএনপির নেতা তারেক রহমান আসলে বিএনপিকে তার দলের নেতাকর্মীদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চান। 14 দলের যে সভা হয়েছে সেই সভাতে কি তাদের কোনো নেতা বা কেউ কোনো বক্তব্য দিয়েছে? 14 দলের সমাবেশে আজ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কথা বলেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম ছিলেন। তারা বলেছেন যে বিএনপি নির্বাচনে বিষয়ে কথা বলতে বিদেশিদের ডেকে এনেছে, এখন বিদেশিরা শিষ্টাচার বহির্ভূতভাবে কথাবার্তা বলছেন। আমরা জেনেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম তার বক্তব্যে বলেছেন যে বিএনপি যে জ্বালাও পোড়াও বা নৈরাজ্য করছে সেটাতে কোনো ছাড় দেওয়ার সুযোগ এখন আসলে নেই, সবাইকে সচেতন থাকতে হবে, মাঠে থাকতে হবে নির্বাচন পর্যন্ত। রাজনীতির খবর তো জানলাম, কিন্তু জেলা পর্যায়ের একটি সংবাদ আজকে আমাদের সময়ের পোর্টাল থেকে গেছে যে মাত্র 33 মিলিমিটার বৃষ্টিতে কিন্তু চট্টগ্রাম ডুবে গেছে, সেখানকার জনগণদের অবস্থা কি? হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে শুক্রবার সকাল 9টার আগের 24 ঘন্টায় চট্টগ্রামে মাত্র 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতেই আসলে চট্টগ্রাম নগরী বলতে গেলে পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি সব জায়গায় পানি উঠে গেছে, বিভিন্ন দোকানপাটেও পানি উঠে গেছে বলে আমরা খবর পেয়েছি, যে দোকানে আসলে অনেক দামি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরবাসী যারা জরুরি প্রয়োজনে রাস্তায় নেমেছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এক্ষেত্রে সিটি কর্পোরেশন কি কোনো পদক্ষেপ নিয়েছে? না, সিডিএ একটি প্রকল্প বাস্তবায়ন করছে, জলাবদ্ধতা নিরসন যে প্রকল্পটি, এটা 2020 সালেই আসলে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি। সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 2025 সালের ভেতর তারা এই প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করবে। এছাড়াও প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম সহ বান্দরবনেও কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এ বিষয়ে সর্বশেষ কি আছে আমাদের কাছে? গত 2 দিন ধরেই ওই অঞ্চলে আসলে বৃষ্টিপাত হচ্ছে, এই টানা বৃষ্টিপাতে চট্টগ্রামে পাহাড় ধসের খবর আমরা পেয়েছি। পাহাড় ধসের কারণে চট্টগ্রামের লালখান বাজার থেকে টাইগার পাসগামী যে সড়কটি, সেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবরও আমরা পেয়েছি, যে কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আর বান্দরবনে যে পাহাড় ধসের খবরটি আমরা পেয়েছি, সেই কারণে বান্দরবন থেকে থানচির যে সড়কটি, সেই সড়কে যোগাযোগ বন্ধ আছে। তবে এই পাহাড় ধসের কারণে কোনো হতাহতের খবর আমরা পাইনি।
আজ শুক্রবার নিত্যপণ্যের বাজারে কি অবস্থা? মানে গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে কি জিনিসপত্রের দাম বেড়েছে নাকি আগের মতো স্থিতিশীল রয়েছে? জি, আমরা সারা দেশের বাজার থেকে যে খবর পেয়েছি সে অনুযায়ী আজ বাজার দর অনেকটাই ঊর্ধ্বমুখী। আপনার কাঁচা শাকসবজি থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদার মতো মশলা জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দাম অনেকটাই বেড়েছে। সবজির দাম অনেক জায়গায় 20 থেকে 30, 40, 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। এছাড়া আমরা মাংসের যে বাজারের খবর পেয়েছি তাতে মাংসের দামও কিন্তু অনেক বেড়েছে। ঈদের পর থেকে মাংসের দাম কিন্তু অতটা বাড়তে দেখা যায়নি, তবে হঠাৎ করেই এই সপ্তাহে মাংসের দাম বেড়ে গেছে অনেকটাই। ব্রয়লার মুরগির দাম আমরা জানতে পেরেছি যে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গেছে, আর গরু এবং খাসির মাংস 50 টাকা পর্যন্ত কেজিতে দাম বেড়েছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে খবর আমরা পেয়েছি সে অনুযায়ী স্থানীয় যে বাজারগুলো বা হাটগুলোতে যে গরু সরবরাহ ছিল বা গরু উঠত সেটা এখন কম উঠছে, যে কারণে বাজারে গরুর মাংসের সরবরাহ অনেক কমেছে, ফলে দামটা কিছুটা বেড়েছে। এছাড়া খামারেও আমরা জানতে পেরেছি যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারেও গরুর দাম বেড়ে গেছে, ফলে এটার প্রভাব বাজারে পড়ছে। ধন্যবাদ মামুন। দর্শক, কথা বলছিলাম মামুনের সঙ্গে, জানছিলাম দেশের ভেতরে বিভিন্ন খবরাখবর। এ পর্যায়ে চলে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে। দর্শক, এখন কথা বলবো জামির হোসেনের সঙ্গে। তার কাছে জেনে নিব আজকে দেশের বাইরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো। জামির, আজকে আমরা একটি সংবাদ দেখতে পেয়েছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে পরিবেশবাদীরা। তারা কি কারণে এই ধরনের কাজ করেছে? আজকে আমাদের আন্তর্জাতিক সময়ে বেশ কিছু খবর গেছে, এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এই খবরটা যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ব্যক্তিগত বাসভবন পুরোটাই কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মূলত পরিবেশবাদীদের উদ্বেগ উপেক্ষা করে উত্তর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারই প্রতিবাদে তার বাড়িকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে গ্রিন পিস ইউকে নামে একটি পরিবেশবাদী সংগঠন। এছাড়াও আন্তর্জাতিকের আরও একটি খবর রয়েছে আমাদের কাছে, যে নির্বাচন মামলায় হস্তক্ষেপের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। এই বিষয়ে বিস্তারিত জানাবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পরপরই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ঘটে। এর মধ্যে অন্যতম অভিযোগ ছিল নির্বাচনে হস্তক্ষেপ করা। তো এই অভিযোগে গত মঙ্গলবার একটি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তো এই অভিযোগের বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম শুনানি হয় ওয়াশিংটনের একটি আদালতে, সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পও। কিন্তু এই পুরো যে অভিযোগ, তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তিনি এই অভিযোগে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। ধন্যবাদ জামির। দর্শক, এ পর্যায়ে চলে যাব এডিটর স্পিক্সে, সেখান থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ। দর্শক, এ পর্যায়ে আমরা চলে এসেছি এডিটর মাহফুজুর রহমানের কাছে। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ তোমাকে। শুরুতে আমরা জানতে চাচ্ছি আগামী 15ই আগস্ট সারা দেশের সাইবার হামলার একটা আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আশঙ্কাটা করেছে একটা সরকারি এক্সপার্ট টিম, এটা হচ্ছে যে ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। তারা বলছে যে 15ই আগস্ট যেটা আমাদের শোক দিবস, ওই দিনেই এই আশঙ্কাটা করা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশ এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশের সাইবার অ্যাটাকের যে থ্রেটটা, এটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু, কারণ সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত আমাদের জীবনযাপন এখন ডিজিটাল নির্ভরতা অনেক অনেক বেশি বেড়েছে। কোনো রকমের যদি সাইবার অ্যাটাক হয় এবং যারা যে থ্রেটটা দিচ্ছে হ্যাকার্সরা, সেটা হলে তাহলে আমাদের জনজীবনে এবং সরকারি পর্যায়ে একটা বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসবে। আমরা যেহেতু খুবই ইন অ্যাডভান্স আমরা বিষয়টা জানতে পেরেছি, এটা অবশ্যই স্বস্তির বিষয়। যারা হ্যাকার্স তারা বলছে, তাদের পরিচয় দিচ্ছে, তারা ইন্ডিয়ান অরিজিন এবং তারা শুধু বাংলাদেশ নয়, তারা পাকিস্তানের কথাও বলছে। তো আমাদের যে এখন ডিজিটাল জার্নি, সাইবার অ্যাটাক আমাদের জন্য একটা বড় ধরনের হুমকি। সে জাতীয় বড় ধরনের কিছু যদি হয় তাহলে সেটা আমাদের অগ্রযাত্রার জন্য একটা বড় ধরনের একটা বাধা হয়ে দাঁড়াবে। তো কাজেই আমরা আমাদের যে এক্সপার্ট টিম, যারা এই জিনিসটা ডিটেক্ট করতে পেরেছে এবং সবাইকে সতর্ক করে দিতে পেরেছে, সেটাই হচ্ছে দেশের জন্য, জাতির জন্য, আমাদের সকলের জন্য বড় ধরনের স্বস্তি। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে আমরা একটি খবর দেখতে পাচ্ছি যে মোদি মানহানি মামলায় যে কোর্টের রায় ছিল তা স্থগিত করা হয়েছে এবং রাহুল গান্ধী পুনরায় তার এমপি পদ ফিরে পেয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? এটা রাহুল গান্ধীর জন্য এবং কংগ্রেসের জন্য সুখবর,
কারণ ইন্ডিয়াতে তাদের জাতীয় নির্বাচন এগিয়ে আসছে এবং পরপর দুটি জাতীয় নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। তাদের নির্বাচন রেজাল্টটা ছিল খুবই আশঙ্কাজনক এবং তাদের অস্তিত্বের সংকটের মধ্যে তারা পড়ে গিয়েছিল। এখনকার রাহুল গান্ধীর যে অ্যাক্টিভিটিস এবং সারা দেশে তার যে রাজনৈতিক পদচারণা, এর মধ্য দিয়ে মনে হচ্ছে যে সে কংগ্রেস কিছুটা তাদের রাজনৈতিক জীবন ফিরে পেয়েছে এবং এই নির্বাচনের আগে তার পপুলারিটিও বেড়েছে। তো সেই দিক থেকে বলা যায় যে কোর্ট থেকে তাকে যে রায় দেওয়া হলো সেটার এর আগের রায়গুলোতে একটা রাজনৈতিক চাপের একটা লক্ষণ ছিল। আজকের রায়ে মনে হচ্ছে যে সে চাপটা বোধ হয় কোনো না কোনোভাবে রাজনৈতিক যে প্রেশারটা ছিল সেটা কমে এসছে। তো আমি বলবো বিজেপির জন্য, আমি বলবো কংগ্রেসের জন্য এটা একটা সুখবর এবং রাহুল গান্ধীর জন্য তো বটেই, কারণ আগামী নির্বাচনে কংগ্রেস যে অ্যালায়েন্সটা গড়ে তুলতে চাচ্ছে বৃহত্তর বিজেপিকে মোকাবেলা করবার জন্যে, সেক্ষেত্রে রাহুল গান্ধীর একটা বড় ধরনের ভূমিকা সেই দেশের জনগণ এবং অ্যালায়েন্স প্রত্যাশা করে। তো এর মধ্য দিয়ে সেই দুয়ারটা মোচিত হলো এবং আশা করা যায় যে রাহুল গান্ধী একটা আগামী নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের একটা রাজনৈতিক ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ মাহফুজুর রহমান আপনাকে। তোমাকেও ধন্যবাদ এবং আমাদের সকল দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ সংকলনে। আগামীকাল আবারও দেখা হবে, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।